নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চেনাই কেরিয়ার আপডেট বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট খবরের দিকে চোখ রাখবো তো আবার একটি বিশাল বড় খবর বেরিয়ে আসছে তা হচ্ছে লকডাউন হতে চলেছে গোটা দেশ জুড়ে হ্যাঁ বন্ধুরা পঁচিশে সেপ্টেম্বর থেকে আবার একেবারে ছেচল্লিশ দিন টানা লকডাউন থাকবে দেশ জুড়ে এমনই কিন্তু একটি বিরাট বড় আপডেট খবর বেরিয়ে আসছি তো দেখে নেব বন্ধুরা ঠিক লকডাউন কতদিন চলবে এবং কি কি নিয়ম পালন করতে হবে কেন হবে হঠাৎ করে লকডাউন ঘোষণা করা হলো সেই সমস্ত আপডেট আজকে দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আর বিস্তারিতভাবে জেনে নেব যে কি খবরটি বেরিয়ে আসছে করোনা সংক্রমণ এখনও বেলাগাম ফলে দেশ জুড়ে যখন আনলক প্রক্রিয়া কার্যকর করার মরিয়া প্রচেষ্টা চলছে তখন মানুষের মনের কোনায় বাঁচা বাঁধ যে ভয় সেই ভয়কে উসকে দেয় সাম্প্রতিক একটি বিবৃতি দেখা যায় দুর্যোগ মোকাবিলা দপ্তরের তরফে পোস্ট করে জানানো হয়েছে আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে দেশে ফের চালু হবে লকডাউন তো এই বিবৃতিটি আরও জানায় এনডিএমএ ও পরিকল্পনা কমিশন প্রধানমন্ত্রীর দপ্তরকে এবং স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছে এই দফায় ছেচল্লিশ দিন লকডাউন চলবে কিন্তু সত্যিই কি তাই পিআইভি ফ্যাক্ট জানাচ্ছে গোটা বিষয়টি গুজব এনডিএমএ সাম্প্রতিককালে এমন কোনো নির্দেশিকাই দেয়নি ইচ্ছাকৃতভাবে ভয় ছড়াতেই এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে এমনকি জাল করা হয়েছে ইআইডিএমের প্যাড জাল করা হয়েছে ভারত সরকারের স্ট্যাম্পও গোটা গোটা অক্ষরে সেখানে লেখা পঁচিশে সেপ্টেম্বর মধ্যরাত থেকে পুনরায় লকডাউন করা হোক তো বন্ধুরা বুঝতে পারছেন লকডাউন নিয়ে যে তথ্যটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনে দিয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফ থেকে দেখুন একটা কিন্তু এখানে চিরকুট বা বলা যেতে পারে একটা নির্দেশিক এখানে আছে এ যেখানে দেওয়া হয়েছে যে পঁচিশে সেপ্টেম্বর মধ্যরাত থেকে আবার পুনরায় লকডাউন হবে গোটা দেশ জুড়ে তো এটা কিন্তু সম্পূর্ণ একটি ফেক খবর বা গুজব এই খবরে কান দেবেন না এবং পিআইবি জানিয়ে দিয়েছে যে এটা সম্পূর্ণ একটি ফেক খবর মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং সে সঙ্গে এ মানুষকে একটা মনে আতঙ্ক তৈরি করার জন্য এই ধরনের গুজব ছড়ানো হয়েছে দেশে কিন্তু আর কোনো রকমভাবেই লকডাউন ডাকা হবে না কারণ একের পর এক কিন্তু আনলক সিস্টেম বা আনলক প্রক্রিয়া চালু করে যাচ্ছে কেন্দ্র সরকার ইতিমধ্যে আনলক ফোরের মধ্যে পড়ে গিয়েছে ওটা দেশ জুড়ে এবং সেই সঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠান বলা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সেগুলো কি করে খোলা যায় সেই দিকেই নজর রাখছে কেন্দ্র সরকার তো এই মুহুর্তে আর দেশ জুড়ে কোনো রকম কিন্তু লকডাউন ডাকার সম্ভাবনা নেই তাই এটা সম্পূর্ণ একটি গুজব খবর এই গুজব খবরে আপনারা কান দেবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখে মার্চ মাসে প্রথম লকডাউন ঘোষণা করেন কয়েক দফা লকডাউন চলার পর জুন থেকে ভারতবর্ষে আনলক প্রবেশ করেছে থাপে থাপে শিথিল করা হয়েছে লকডাউনের বহু নিয়ম লোকাল ট্রেন এখন বন্ধ থাকলেও ট্র্যাকে নেমেছে বিশেষ ট্রেন রাজ্যে রাজ্যে চালু হয়েছে সরকারি বাস পরিষেবা আন্তরাজ্য বিমানও সক্রিয় এই অবস্থায় লকডাউনের কিন্তু কোনো কারণ দেখছেন না প্রশাসন তাই বলাই ভাবল এই পরিস্থিতিতে ভাইরাস সংক্রমণের পাশাপাশি এই বারবার ছড়িয়েছে ফেক নিউজ ঠিক সেইভাবেই এইভাবে একটা ফেক নিউজ ছড়িয়ে গিয়েছে যে যেখানে নাকি ঘোষণা করা হচ্ছে যে পঁচিশে সেপ্টেম্বর মধ্যরাত থেকে গোটা দেশ জুড়ে আবার ছেচল্লিশ দিনের টানা লকডাউন করতে চলেছে কেন্দ্র সরকার তো সরকার জানাচ্ছে এটা কিন্তু পুরোপুরি একটা ফেক নিউজ আর এই ফেক নিউজ নিয়ন্ত্রণের জন্য ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম তৈরি করেছে তাতেও কিন্তু পুরোপুরি থামছে না গুজবের সংক্রমণ বন্ধুরা এই ছিল আপডেট খবরটি জানালাম ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ